গুড মর্নিং গাইজ, আজকে ব্লগটা আমি রিলেটেড টু মাই স্টুডেন্ট লাইফ আমি করেছি, মোর স্পেসিফিক টু দ্য অ্যাকোমোডেশন পার্ট। সেভারাল পিপল হু আর কামিং টু জার্মানি অর আর প্ল্যানিং টু কাম টু জার্মানি হ্যাভ দিস কোয়েশ্চেন, হাউ ডু আই গেট অ্যান অ্যাকোমোডেশন অ্যান্ড হোয়াট আর দ্য ইউজুয়াল অ্যামিনিটিস দ্যাট দে প্রোভাইড। সো রিসেন্টলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস হি ওয়াজ আস্কিং মি যে তুই মানে কী কী পেয়েছিলি, ইউটেন্সিলস অ্যান্ড হোয়াট আর দ্য অ্যামিনিটিস ডিড ইউ গেট। তো ওকে বলছিলাম, বলতে বলতে আমি ভাবলাম যে আই শুড মেক আ ভ্লগ অন দিস বিকজ পিপল রিয়েলি দে ওয়ান্ট টু নো যে জার্মানিতে আসার আগে বা এনিওয়ে যেখানে যাওয়ার আগে তারা কী কী পাচ্ছে, অ্যাকোমোডেশন কোথা থেকে পাচ্ছে এবং মানে সেখানে কী কী দেওয়া হচ্ছে। তো আমিও এটা নিয়ে প্রবলেম ফেস করেছিলাম, আই উড শেয়ার দ্যাট লেটার ইন দিস ভিডিও। তো দিস ভিডিও ইজ জাস্ট লাইক অ্যান ইনফরমেশন ভিডিও, আই হোপ ইউ লাইক ইট। And please, if you like my videos, like the videos itself, and also subscribe to my channel so that I can bring in more vlogs and more travel videos and food videos to you. So, আজকের ভিডিওটা স্টার্ট করি আমার ব্রেকফাস্ট দিয়ে। আজকে এটা আমার ব্রেকফাস্ট and this is the thing that I am eating. লেটস সি কেমন খেতে হয়, আমি খেয়ে জানাচ্ছি। আই হোপ ইট উইল বি গুড। দিস ইজ নট চিকেন ফ্লেভার, দিস ইজ শ্রিম্প ফ্লেভার অ্যান্ড দিস ইজ অলসো ফ্রম দ্য এশিয়ান কাউন্টার, সো ইট উইল বি কাইন্ড অফ লাইক থাই নুডল অর অ্যান ইন্ডিয়ান নুডল, আই ডোন্ট নো, ডেফিনেটলি নট ইন্ডিয়ান, এটা ইন্ডিয়াতে তো পাওয়া যায় না। তো ওই রকমই হবে, থাই বা সিঙ্গাপুর ওখানে কোনো জায়গা থেকে হবে। ইউজুয়ালি এশিয়ান কাউন্টারে ওরা ওই সব মানে কান্ট্রিজ থেকে ম্যাক্সিমাম জিনিস রাখে, চাইনিজ থাই এগুলোই ম্যাক্সিমাম থাকে। তো লেটস সি। ডেফিনেটলি ভালো খেতে অ্যান্ড একটা টমেটো কাইন্ড অফ ফ্লেভার আছে, একটা সাওয়ার ফ্লেভার আছে, উইচ মেক্স ইট লিটল বিট অফ ট্যাঙ্গি, উইচ ইজ ভেরি গুড। অ্যান্ড শ্রিম্পের ফ্লেভারটা আসছে, অবভিয়াসলি চিংড়ি মাছের ফ্লেভার, মানে নুডলস আমি কখনো খাইনি বাট ইন্ডিভিজুয়ালি চিংড়ি মাছের ফ্লেভার ইজ রিয়েলি গুড। সো আই থিঙ্ক দিস নুডল ইজ বেটার দেন হোয়াট আই হ্যাড দি আদার ডে। অনেকটা আমাদের ইন্ডিয়াতে যেটা ওয়াই ওয়াই একটা নুডল পাওয়া যায়, এটা অনেকটা ওই রকম টাইপের খেতে, বাট ইনফ্যাক্ট দ্য টেস্ট মেকার অ্যান্ড এভরিথিং, ভেতরে যে মশলা টাইপেরগুলো দেয় ওগুলো সিমিলার ছিল। বাট দ্য অনলি ডিফারেন্স ইজ ওয়ান ইজ দ্য শ্রিম্প ফ্লেভার, সেকেন্ড ইজ এটাতে সাওয়ার টেস্টটা এত বেশি, সাওয়ার ইজ নট লাইক মানে কার্ড বা টমেটোর সাওয়ারটা অ্যাকচুয়ালি নয়, এটা লেমনের সাওয়ারটা, তো ওই জন্য আরও খুব সুন্দর ট্যাঙ্গি একটা ফ্লেভার আসছে, মানে দারুণ লাগছে খেতে, ইটস রিয়েলি গুড। ওকে, সো লেট আস স্টার্ট উইথ আ ভিউ অফ মাই লোকালিটি, বিকজ আমি কি অ্যাপার্টমেন্ট পেয়েছি বা আমি কোন জায়গায় থাকি সেটা না বললে ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো দিস ইজ মাই লোকালিটি, ইটস বিউটিফুল। This is the locality that I stay in and it's beautiful. Ajke weather ta ektu cloudy ache, mane kalkeo sara din brishti hoyeche, to ajke weather ta orokomi. Today is a Sunday, so people are not outside their homes. Ajke chuti ekhane, usually Sunday te sob supermarkets and everything is closed, so people usually stay indoors on Sundays. So this is the road in front of our house. Let's take a walk. It's beautiful. তো ব্যাপারটা হচ্ছে যে this is my locality and the
the most important thing is that this my apartment is very close to the university that I study in. So it is like 2 minutes or 3 minutes walking distance. So that is a very important factor when you choose your apartment, because ekhon to covid er jonno shobi closed, but suppose jodi university open thakto, ebar tumi jodi dhoro onno kothao thako, shekhan theke mane daily commute korata is a difficult task, because ekhane tomake time, they are very disciplined and they are very specific about time. To tumi university te jodi late hao class er jonno ba kichur jonno, that won't be considered. So you know, this place is really good in terms of location, so that is one factor covered. Now let's take a look at my apartment. This is my apartment door, and there are multiple rooms side by side. So this is a studio apartment, as in single one room one person flat, and all the basic amenities are here. তোমার মানে যাবতীয় যা যা দরকার হবে সবই একটা অ্যাপার্টমেন্টের মধ্যে রয়েছে, মোর অর লেস, ইটস মোর অর লেস, বিকজ সব কিছু দেওয়া তো সম্ভব না। এখানে একটা মিরর আছে, দিস ইজ আ বিগ বিউটিফুল মিরর, ফ্যান্সি। দরজা দিয়ে ঢুকেই বাঁ দিকে হচ্ছে ওয়াশরুমটা আমি আর ডিটেলে দেখানোর দরকার নেই, বিকজ এটা আমার আরেকটা ব্লগে আমি দেখিয়েছি অলরেডি। এটা হচ্ছে কিচেন এরিয়া, ঢুকেই মানে সোজা এসে বাঁ দিকে কিচেন এরিয়া। তো একটা সিঙ্ক আছে, একটা ছোট্ট এই ছোটো সাইজের একটা ফ্রিজ আছে, উইচ ইজ এনাফ টু হোল্ড লাইক টু অর থ্রি ডেজ ফুড। আর ভেজিটেবলস, নিচে একটা ভেজিটেবলস ট্রে আছে। তো মানে এটা মোটামুটি একটা বেসিক রেফ্রিজারেশন সিস্টেম, যাতে তোমার মানে বেসিক খাবার দাবার মানে নষ্ট না হয়। অবভিয়াসলি এটা লাক্সুরিয়াস অ্যাপার্টমেন্ট তো নয়, তো ওই জন্য বিশাল বড় রেফ্রিজারেটর অ্যান্ড মাইক্রোওয়েভ এগুলো দেওয়া সম্ভব না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ যে আমি যে রেন্টটা পে করি সেইটার হিসেবে দিস ইজ মানে ওয়েল অ্যান্ড গুড, আই উইল টেল ইউ লেটার। তো এখানে একটা হিটিং সিস্টেম, সরি একটা কুকিং সিস্টেম রয়েছে দুটো, এগুলো হচ্ছে ইন্ডাকশন প্লেট। আর এখানে মানে জার্মানিতে এটাই চলে, ইউএসএতে ইন্ডাকশন কয়েল ছিল, জার্মানিতে এসে আমি দেখলাম ইন্ডাকশন প্লেট। সো ইটস মোর অর লেস দ্য সেম থিং। যেটা অসুবিধা হয়, রুটি বা এই ধরনের জিনিস করাটা ডিফিকাল্ট, সেটা ইউ হ্যাভ টু মেক ডু উইথ দ্যাট, মানে কিছু করার নেই। আর এটা একটা চিমনি সিস্টেম করা আছে, এইখানে তিনটে স্টোরেজ ইউনিট আছে, বড় বড়, মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সাইজ অফ ইট। তো এবার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কাটলারি অ্যান্ড কুকিং অ্যামিউনিটিস যেটা দিয়েছে আমাকে। একটা এর ভেতরে মানে অনেকগুলো জিনিস ছিল, সেগুলো বার করে নিয়েছি, আমি পরে দেখাবো। ফার্স্ট অফ অল এইটা ছিল, এটা মোস্ট প্রবলি একটা কেক বানানোর সিভ সিস্টেম টাইপের। এইটা হচ্ছে ছাঁকনিটা, আর এইটা হচ্ছে বাটিটা। কিন্তু এটা ইউজুয়ালি আমার খুব কাজে লাগে, তার কারণ আমি তো মানে জেনারেলি ইন্ডিয়ানসরা ভাত খায়, তো যারা ভাত খায়, যারা রাইস খায়, তাদের জন্য এটা খুব ইউজফুল। এটা ভাত ছাঁকা বা এইসবের জন্য খুব ইউজফুল। একটা পুরো টি সেট দিয়েছে, কিন্তু সেটা আমার কোনো কাজে লাগে না। এর সাথে গ্লাস ছিল দুটো, সেই দুটো আমার কাজে লাগে। এই এরকম ধরনের দুটো গ্লাস ছিল। আচ্ছা, এছাড়া এই সাইজের মানে একটা স্ট্যান্ডার্ড ডিনার সেটের সাইজের এক প্লেট আমাকে পাঁচটা দিয়েছে, এরকম সাইজের বাটি পাঁচটা দিয়েছে। দিজ আর দ্য ভেরি ইউজফুল আইটেমস উইচ আই গট। অ্যান্ড ও টু মোর থিংস, একটা হচ্ছে এই স্টিলের একটা ছোটো সাইজের প্যান দিয়েছে, আর একটা বড়ো সাইজের এই সাইজের একটা প্যান দিয়েছে। তো এটা হচ্ছে স্যুপ প্যান, যাই হোক। তো এই জিনিসগুলো আমায় দিয়েছে। এছাড়া যাবতীয় যা জিনিস আছে এখানে, এই বাটি, এই কাঁচের বাটি, এগুলো সব, এইটা একটা প্রেশার কুকার, এগুলো সব আমি নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে। এটা একটা ফ্রাইং প্যান। তো এনিওয়েজ, মানে কুকিং আইটেমস অ্যান্ড কাটলারি অ্যান্ড ইউটেন্সিলস এইসবগুলো মানে এনাফ দিয়েছে আমাকে, মানে ইউজুয়ালি এত দেয় না, মানে দিস ইজ মানে আই শুড মেক ইট ক্লিয়ার, ইউজুয়ালি এত দেয় না। তো দিস ওয়াজ আ সারপ্রাইজ টু মি, যে আমি এসে দেখলাম যে আমাকে এগুলো দিয়েছে, অ্যান্ড উইচ ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি গুড। মানে অবভিয়াসলি ইফ সামওয়ান গিভস ইউ সো মেনি থিংস ইউ ডিডন্ট ইভেন নো, ইউ উইল বি হ্যাপি। সো
I was really happy, and I told my landlady that this was really generous and I never expected. তো এনিওয়েজ, এটা ছাড়া সবচেয়ে স্ট্রাইকিং যেটা সেটা হচ্ছে যে মানে আমাদের যে ফার্নিচার আমাকে যেটা দিয়েছে সেইটা হচ্ছে সবচেয়ে স্ট্রাইকিং, বিকজ মানে ফার্নিচার আমাকে বলেছিল যে শুধু একটা বেড দেবে। আমি ওকে লেট মি কাম স্ট্রেট উইথ দ্য রেন্ট ফার্স্ট। আমি 300 ইউরোস রেন্ট দিই, উইচ ইনক্লুডস 230 ইউরোস অফ মাই রুম রেন্ট, অ্যান্ড রেস্ট অফ দ্য 70 ইউরোস হচ্ছে ওই গার্বেজ কালেকশন, ওয়াটার সাপ্লাই এইসব মিলিয়ে। ইলেকট্রিসিটি ইজ নট ইনক্লুডেড, ইলেকট্রিসিটি আমাকে সেপারেটলি পে করতে হয়, উইচ ইজ অ্যারাউন্ড 20 or 30 ইউরোস পার মান্থ। এই মান্থে আমাকে 30 ইউরোস পে করতে হয়েছে, সো দ্যাট ইজ রাফলি অ্যারাউন্ড দ্যাট। আর ইন্টারনেট ইজ সেপারেট, ইন্টারনেটও এর মধ্যে নেই, 300 মধ্যে নেই। 300 মধ্যে তাহলে কী আছে? গার্বেজ কালেকশন আর ওয়াটার সাপ্লাই আর মিসেলেনিয়াস বলে একটা নিয়েছে, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট, বাট দ্যাট ইজ কাইন্ড অফ মেনটেন্যান্স ফিজ, যেটা আমাদের ইন্ডিয়াতেও হয়, ফ্ল্যাটে একটা মেনটেন্যান্স ফি নেয়, তো এখানেও ওই রকম টাইপের। এনিওয়েজ, 70 ইউরোজের মধ্যে আমার ওগুলো কভার্ড, ওয়াটার আনলিমিটেড, অ্যান্ড বেস্ট পার্ট ইজ ওয়াটার হট অ্যান্ড কোল্ড অলওয়েজ অ্যাভেলেবল, মানে সে ঠান্ডার দিন হোক গরমের দিন হোক একদম চিল্ড ওয়াটারও আছে, যেটা এখানে নর্মাল ওয়াটার, আর একদম মানে বয়েলিং হট ওয়াটার, মানে দুটোর মানে একদম এক্সট্রিম রয়েছে। মানে এরকমও হয় যে হয় মানে কি, এরকম আমি রেগুলার করি, সেটা হচ্ছে যখন আমি রান্না করি আমার যদি গরম জল দরকার হয় আমি কল থেকে ডিরেক্ট নিয়ে ওটা দিতে পারি, তো উইথ দ্যাট ইজ আ ভেরি গুড থিং। সো অল দ্যাট ইজ কভার্ড ইন দ্য রেন্ট। এবার যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে, আমার যখন প্রথম কথা হয়েছিল এই ফ্ল্যাটটা নেওয়ার, তখন আমাকে বলেছিল যে ইউ উইল গেট অনলি আ বেড অ্যান্ড ডুভে, দিস ইজ দ্য ডুভে আই গট, অ্যান্ড পিলো ফিলো এভরিথিং সেগুলো আমার ছিল, কেউ ওগুলো কিছু দেয়নি, একটা ম্যাট্রেস দিয়েছিল, একটা বেড আর একটা ডুবে, এগুলো দেবে বলেছিল। কিন্তু পরে আমাকে জানালো যে শি ওয়াজ রিয়েলি রিয়েলি জেনারাস, এটা হয় না ইউজুয়ালি, সো ডোন্ট কিপ দিস এক্সপেকটেশন। আমাকে এই একটা টেবিল, একটা স্টাডি টেবিল, একটা এরকম স্টোরেজ ইউনিট কাইন্ড অফ, আর একটা ডাইনিং টেবিল, দুটো চেয়ার, অ্যান্ড দিস টেবল, দিস ইজ অলসো আ স্টোরেজ ইউনিট। সো এই সব কটা জিনিস আমাকেও বলেছিল, মানে আমার ল্যান্ডলেডি, সে বলেছিল যে তুমি এক্সট্রা 30 ইউরোস করে আমাকে পার মান্থ দিতে হবে যদি তুমি চাও যে আমি ফার্নিশিং করে দিই। তো আমি বলেছিলাম না আমার লাগবে না, বিকজ আমার প্ল্যান ছিল এখানে এসে আমি কোনো একটা ইবে বা কোনো জায়গা থেকে আমি একটা কম দামে কিছু কিনে নেবো, বিকজ আই এম নট স্টেইং হিয়ার ফর এভার, মানে আই হোপ দ্যাট আই গেট আ গুড জব অ্যান্ড আই উইল মুভ, বিকজ লেমগো ইজ আ ভেরি স্মল সিটি, এখানে মানে দিস ইজ এ ইউনিভার্সিটি টাউন, তো অবভিয়াসলি লার্জার সিটিজে অপরচুনিটিস বেশি হবে, সো দ্যাট ইজ আ ফিউচারিস্টিক থিং, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন টু দ্যাট, বাট আই উইল ট্রাই টু মুভ সামওয়্যার এলস, দিস মাইট নট বি, ইভেন ইফ আই স্টে ইন লেমগো দিস মাইট নট বি my permanent residence. The major reason is this is only for students, this is called Omheim, and Omheim, these places are only for students, and you need to show your university registration and enrollment for staying here, otherwise if you are doing a job or if you are not in the university, you are in some other university, then you won't be able to stay here. Maybe for other universities you will be able to stay, but if you are like doing a job or if you are doing some other thing other than what the university courses are, then you are not eligible to stay here. So this is not my permanent place. So ami keno beshi invest korbo, ami keno 30 euros per month extra debo jekhane oi furniture gulo amar hobeo na. To ami plan korechhilam ebay theke kine nebo, shekom hole dekha jabe. To pore amake bollo je you don't have to pay anything, I have given you some basic furniture, because this is exactly what she said, that I cannot imagine someone coming all the way from India into a vacant apartment. So that was really, really generous. I never expected that. So basically, I pay 300 euros. That's the gist of the story. I don't pay anything else. And this is everything that I got. And it's a wonderful apartment, as you can see. Very, very good enough for a single person. So, ঠিক আছে, মানে এর সাথে আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস যেটা, শেয়ার্ড ওয়াশিং মেশিন অ্যান্ড ড্রায়ারও আছে, অ্যান্ড ইউ ক্যান ইউজ ইট এনি টাইম, এনি নাম্বার অফ টাইমস, ইন আ উইক অর ইভেন ইন আ ডে, দের ইজ নো লিমিট। তোমাকে জাস্ট নিজের সাবানটা কিনতে হবে, ইউ ক্যান ইউজ দ্য মেশিনস অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট,
and that is included in the 300 euros. You don't have to pay separately. So fine, মানে basic amenities সবই রয়েছে, মানে refrigeration রয়েছে, cooking রয়েছে, washing রয়েছে, আর কি চাই? মানে 300 euros is very less. That much I can tell you. জার্মানিতে 300 ইউরোজে একটা রেন্টেড রুম পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, মানে এইরকম রেন্টে আমি যখন সার্চ করছিলাম তখন আমি এই রেন্টে পাচ্ছিলাম না, এই অ্যামাউন্টে পাচ্ছিলাম না। নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, কামিং টু হাউ আই গট দিস অ্যাকোমোডেশন। ওকে, নাও দ্য থিং ইজ দ্যাট ইউনিভার্সিটি অ্যাপার্টমেন্টস, দ্য ইউনিভার্সিটিজ ডু নট হ্যাভ এনি অ্যাপার্টমেন্টস, দে টাই আপ উইথ পিপল হু রেন্ট দেয়ার অ্যাপার্টমেন্টস অর রেন্ট দেয়ার হাউসেস। সো আমাদের ইউনিভার্সিটিতে তিনটে এরকম কন্ট্যাক্ট ছিল যারা নিজেদের হাউজিং বা নিজেদের জায়গাগুলো রেন্টে দেয়। তো ব্যাপারটা হচ্ছে দিস প্লেসেস আর সো মাচ ইন ডিম্যান্ড দ্যাট ইফ ইউ ডু নট অ্যাক্ট মেবি থ্রি মান্থস ফোর মান্থস প্রায়ার টু ইয়র কামিং ডেট ইউ ওয়ান্ট গেট আ প্লেস টু স্টে। অ্যান্ড দিস ওয়াজ ভেরি ডিফিকাল্ট বিকজ একটা ভিসা হতে, মানে সাপোজ আই এম ট্রাভেলিং ইন ডিসেম্বর, আই নিড টু অ্যাপ্লাই ফর আ ভিসা নট বিফোর মিড অফ অক্টোবর, আই ক্যানট অ্যাপ্লাই, মানে ওটা ভিসার পলিসি যে তুমি দেড় মাস আগে অ্যাপ্লাই করতে পারো না। তো আমি যদি দেড় মাস আগে ভিসা অ্যাপ্লাই করি, আমি তো জানিও না যে আমার ভিসা হবে কি হবে না, হয়তো আমাকে আবার ভিসা অ্যাপ্লাই করতে হবে। আমি যদি আগে থেকে বুক করে নিই চার মাস আগে থেকে অ্যাকোমোডেশন, দ্যাট ডাজ নট মেক এনি সেন্স। তো সো দিস হোল থিং কামস ডাউন টু দ্যাট ইউ ডোন্ট গেট দ্য ইউনিভার্সিটি প্লেসেস সো ইজিলি। যদি তোমার বাই মানে বিশাল লাখ থাকে, একটা ফাঁকা থাকলো, তুমি পেয়ে গেলে, বাট ইউজুয়ালি পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো আই গট দিস প্লেস, আই গট টু নো ফ্রম প্রিভিয়াস স্টুডেন্টস যে তারাও এরকম ফেস করেছিল। তো ওরা বললো যে এরকম জার্মানিতে অনেক লজিং ওয়েবসাইটস আছে, স্পেশালি ইবেতে নাকি এরকম অনেক লিস্টিং বেরোয়, যেরকম আমাদের ওখানে কুইকার আছে, এসব আছে, ইবেতে নাকি লিস্টিং বেরোয় যেখানে সস্তায় রুম পাওয়া যায়। এরকম একজন পেয়েছিল, সেই আমাকে জানিয়েছিল। তো বাই লাক, বাই গডস গ্রেস, আমি ইবেতে সার্চ করা মাত্রই প্রথম আমি এটাই পেয়েছি। অ্যান্ড দিস ইজ অ্যান ওমহাইম, অ্যান্ড দিস ওয়াজ ভেরি ক্লোজ টু ইউনিভার্সিটি, অ্যান্ড দ্য রেন্ট ওয়াজ অলসো মানে রিজনেবল। তো বাই লাক আই গট দিস, অ্যান্ড দিস ইজ আ ভেরি বিউটিফুল প্লেস। সো দ্যাট ইজ অল আই থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাকোমোডেশন। তো আমি এভরিথিং মোটামুটি কভার করে নিয়েছি, কী কী পাওয়া যায়, কোথায় কোথায় লিস্টিং বেরোয়, কী কী অ্যামিউনিটিস দেয়, মোটামুটি আমি সবই বলে দিয়েছি। So I think someone coming here might find this video useful. That was the whole motive of making this video, because people often have certain queries regarding mane kothay khujbo ba mane actually ki ki amenities dewa mane pawa uchit. To motamoti bole dilam. Ebar e chhara mane kichu kom beshi hoy, kichu kom beshi thakei, jekom ami ekhane eshe onekke shunechi tara boleche je tumi 300 euros dichcho eta to onek beshi, কিন্তু যখন আমি তাদের অ্যাপার্টমেন্টে গেছি, দ্য অ্যাপার্টমেন্ট ওয়াজ নট গুড এনাফ, মানে খুব ক্লামজি, খুব ক্লাটার্ড একটা অ্যাপার্টমেন্ট। তো আমি তখন ভেবেছি যে না, ঠিক আছে, 300-এ আমার এটা ঠিক আছে, মানে তারা হয়তো ওটাতে স্যাটিসফাইড। এবার সাম পিপল, মানে পিপল আর ডিফারেন্ট, সাম পিপল মাইট বি স্যাটিসফাইড উইথ দ্যাট অ্যান্ড সাম পিপল মাইট নিড দিস। তো ওইটা ডিফার করে, ওটা টোটালি আপ টু ইয়র চয়েস। অ্যান্ড এরকমও আমি দেখেছি, সাম পিপল দে আর পেইং 400 ইউরোস অ্যান্ড দে আর নট গেটিং সো মাচ অফ অ্যামিউনিটিস। সো তারা যখন আমারটা শুনছে, তারা শকড হয়ে যাচ্ছে যে এত কিছু পেয়েছো তুমি। তো ইট ইজ লাইক দ্যাট। সো আফটার অল, মানে নোয়িং অল অফ দিস, ইউ ক্যান গো ফরওয়ার্ড অ্যান্ড ডু ইয়োর রিসার্চ। অ্যান্ড আই থিঙ্ক মানে দিস ইজ আ স্ট্যান্ডার্ড, মানে এইগুলো মানে 300 ইউরোজে এইগুলো পাওয়া মানে ঠিক আছে। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস উইল গিভ মোর দ্যান দিস। And of course, the apartment has to be good as well. See, this is my view. Every day I wake up and I see this view. So, এগুলো ম্যাটার করে, রাইট? মানে তুমি একটা ক্লাটার্ড, মানে 350-250 ইউরো দিয়ে তুমি একটা মানে সিটির মাঝখানে একটা দোতলায় একটা ক্লাটার্ড রুমে রয়েছো, দিয়ে তুমি বলছো আমি 250 ইউরোস দিচ্ছি। সো দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন দ্যাট অ্যান্ড দিস। সো এটাই আর কি, মানে ইটস টোটালি আপন ইয়োর চয়েসেস অ্যান্ড ইয়োর ক্রাইটেরিয়া। Anyways, I hope you liked this video, and if you liked it, then please like and subscribe to my channel, and I'll bring more such videos, informative videos from my stay here in Germany, and you guys have a nice day.